সবাই আবার ভালো করে শুনে নাও। প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা। সবাই লিখতে পারছো অ্যাসাইনমেন্ট শিরোনাম? না ম্যাম, আরেকবার একটু বলেন। হ্যাঁ, প্রাণী আমি আস্তে আস্তে বলছি, লিখে নাও। প্রাণী বিন্যাসের ভিত্তি ও প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা। প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা, এটা তোমাদের গ্রুপেও দিয়ে দেওয়া হবে। এখন আসি আমরা তোমাদের যে নির্দেশনা আছে, তোমাদের পাঁচটা নির্দেশনা আছে। পয়েন্ট এক, পয়েন্ট একে কি আছে যে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম উল্লেখ করো, শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম উল্লেখ করো। শ্রেণীবিন্যাসের যে ভিত্তি আছে সেই ভিত্তিগুলোর নাম উল্লেখ করতে হবে। শ্রেণীবিন্যাসের ভিত্তি আছে তোমার বারোটা, বারোটা ভিত্তির ভিতরে মিনিমাম তোমাকে নয়টা সঠিকভাবে লিখতে হবে, সেই নয়টা তোমাকে সিলেক্ট করতে হবে, মিনিমাম নয়টা তোমাকে লিখতেই হবে। শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম এখন আমি বলি, তোমরা একটু শুনে নাও, এটা বইয়েই পাবে। এক নাম্বার হলো দেহের আকার, শ্রেণীবিন্যাসের ভিত্তি। এক নাম্বার শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো দেহের আকার, এটা অবশ্যই লিখবে। দেহের আকার না থাকলে সে শ্রেণীবিন্যাসের ভিত্তি কখনোই সম্পূর্ণ হবে না। দুই নাম্বার হলো সংগঠন মাত্রা, তিন নাম্বার হলো জীবন পদ্ধতি, একদম বইয়ের সিরিয়াল অনুযায়ী আমি বলছি। চার নাম্বার হলো ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ, পাঁচ নাম্বার হলো ভ্রূণ স্তর, ছয় নাম্বার প্রতিসাম্য, সাত নাম্বার খণ্ডকায়ন, আট নাম্বার অঞ্চলায়ন, নয় নাম্বার হলো প্রান্তিকতা, দশ তল এবং এগারো হলো ছিলম এবং বারো হলো নটকট। এখান থেকে তোমাকে মিনিমাম নয় থেকে দশটা সিলেক্ট করে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম উল্লেখ করুন, এটা লিখে লিখবে নিম্নে শ্রেণীবিন্যাসের ভিত্তি উল্লেখ করা হলো। এই প্রশ্নটা লিখে নিবে আগে, লিখে নেওয়ার পরে লিখবে যে নিম্নে শ্রেণীবিন্যাসের ভিত্তি উল্লেখ করা হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এইভাবে লিখবে। তবে মিনিমাম নয়টা অবশ্যই লিখতে হবে। এটা গেল এক নাম্বার যে নির্দেশনার পয়েন্ট ছিল সেইটা। সবাই বুঝেছো এক নাম্বারটা? এক নাম্বারটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট গুলো দিতে হবে, শ্রেণীবিন্যাসের ভিত্তি গুলোর নাম উল্লেখ করো, অর্থাৎ নামগুলো তোমাকে লিখতে হবে। না, এখানে কোনো বর্ণনা না, নামগুলো তোমাকে লিখতে হবে, মিনিমাম নয়টা নাম উল্লেখ করতে হবে, নামগুলো তোমাকে লিখতে হবে, নয়টি নাম মিনিমাম তোমাকে লিখতে হবে। শ্রেণীবিন্যাসের ভিত্তির বারোটা, বারোটার ভিতরে নয়টা অবশ্যই লিখবে, নামগুলো উল্লেখ করতে হবে। এরপরে আসো দুই নাম্বার পয়েন্ট, দুই নম্বরে আছে শ্রেণীবিন্যাসের তিনটি ভিত্তির সাহায্যে, অর্থাৎ যে ভিত্তিগুলো একটু আগে আমরা বললাম ওখান থেকে তিনটা ভিত্তি তোমাকে সিলেক্ট করতে হবে। শ্রেণীবিন্যাসের তিনটি ভিত্তির সাহায্যে হাইড্রা ও মানুষের পার্থক্য বর্ণনা করো। শ্রেণীবিন্যাসের তিনটি ভিত্তির সাহায্যে, প্রশ্নটা ভালো করে শুনে নাও, শ্রেণীবিন্যাসের তিনটি ভিত্তির সাহায্যে হাইড্রা মানুষের পার্থক্য বর্ণনা করো, হাইড্রা মানুষের পার্থক্য বর্ণনা করো, বর্ণনা করো না কি। এই প্রশ্নটার আলোকে তোমাকে লিখতে হবে যে নিম্নে তিনটি শ্রেণীবিন্যাসের ভিত্তির আলোকে মানুষের ও হাইড্রা ও মানুষের শ্রেণীবিন্যাসের পার্থক্য উল্লেখ করা হলো।
তখন দিবে তিনটা ভিত্তি, ভিত্তিগুলো তোমরা লিখে নাও। এখানে আমি যদি সম্পূর্ণটা বলি তাহলে তোমাদের আর তোমাদের নিজেদের কোনো উদ্যোগ থাকবে না, আমি হিন্টস দিচ্ছি তোমরা লিখে নাও। দুই নাম্বার পয়েন্টটা, শ্রেণীবিন্যাসের তিনটি ভিত্তির সাহায্যে হাইড্রা ও মানুষের পার্থক্য বর্ণনাকরণ, সেইটা তিনটা ভিত্তির আলোকে করবে। তিনটা ভিত্তির নাম সবাই লিখে নাও। এক নাম্বার হলো ভ্রূণ স্তর, হাইড্রা মানুষের যে পার্থক্য করবে তিনটা শ্রেণীবিন্যাসের ভিত্তির আলোকে, আমি সেই ভিত্তি তিনটার নাম লিখে দিচ্ছি। ভ্রূণ স্তর, এক নাম্বার লেখো ভ্রূণ স্তর। সবাই বুঝতেছো? সবাই বুঝতেছো? বুঝতেছো সবাই? তাহলে এক নাম্বার ভিত্তি লক্ষ্য ভ্রূণ স্তর, হাইডা মানুষের যে শ্রেণীবিন্যাসের ভিত্তি পার্থক্য, ভ্রূণ স্তর একটা শ্রেণী বিন্যাসের ভিত্তি। এখানে হাইডার ক্ষেত্রে কোন ধরনের ভ্রূণ স্তর দেখা যায়? হাইডা হলো দ্বিস্তরী, আমি একটু বলে দিচ্ছি তোমাদের এটা লিখতে হবে। তারপরে মানুষ হলো ত্রিস্তরী, এটা তোমাদের একটু বর্ণনা করতে হবে। হাইডা দ্বিস্তরী, মানুষ হলো ত্রিস্তরী, এটা হলো ভ্রূণ স্তরের শ্রেণীবিন্যাসের ভিত্তির ক্ষেত্রে। এবং দুই নাম্বার ভিত্তি লেখো প্রতিসাম্য, দুই নাম্বার ভিত্তি প্রতিসাম্য। প্রতিসাম্য হাইডার ক্ষেত্রে কি ধরনের প্রতিসাম্য দেখা যায়? হাইডার ক্ষেত্রে অরীয় প্রতিসাম্য দেখা যায়। প্রতিসাম্যর আলোকে আমরা হাইডার অরীয় প্রতিসাম্য পাব এবং মানুষের পাব দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এটার একটু বর্ণনা দিতে হবে, কেন মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং হাইডা কেন অরীয় প্রতিসাম্য। বুঝেছে সবাই? বুঝতে পারছো সবাই? দুই নাম্বার শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো প্রতিসাম্য। ম্যাম প্রতিসাম্য সবাই বুঝতে বর্ণনা দিতে হবে নাকি এটা ছক আকারে লিখবো? প্রতিসাম্য, হ্যাঁ প্রতিসাম্য। সব কি কি করবা সেটা নিজেদের বুদ্ধিতে, ম্যাডাম সব বলে দিবে কেন? তিনটা ভিত্তি করে একদিকে হাইডা দিবে, একদিকে মানুষ দিবে, তাহলেই তো হয়ে গেল আর কি। এরপরে হলো প্রতিসাম্য, তাই না? প্রতিসাম্য হলো মানুষের ক্ষেত্রে এক ধরনের প্রতিসাম্য, যেমন দ্বিপার্শ্বীয়, হাইডার ক্ষেত্রে অরীয়। এরপরে আসো সিলোম, তিন নাম্বার ভিত্তি হলো সিলোম। প্রধান তিনটা ভিত্তি কিন্তু, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সিলোম, সিলোম হলো হাইড্রার ক্ষেত্রে কি ধরনের সিলোম দেখা যায়? অ্যাসিলোমেট, হাইড্রা হলো অ্যাসিলোমেট এবং মানুষ হলো ইউসিলোমেট, মানুষ ইউসিলোমেট। হাইড্রা হলো অ্যাসিলোমেট, মানুষ ইউসিলোমেট। বুঝেছো এবার? হাইড্রা অ্যাসিলোমেট, হাইড্রাতে কি ধরনের সিলোম দেখা যাবে? অ্যাসিলোমেট। এই অ্যাসিলোমেটের একটু বর্ণনা দিবে, কেন হাইড্রা অ্যাসিলোমেট ধরনের সিলোম দেখা যায়। তারপরে মানুষ হলো ইউসিলোমেট, কেন মানুষের ইউসিলোমেট দেখা যায়? মানুষ হলো মেসোডাম থেকে উদ্ভূত পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত যে দেহগহ্বর থাকে সেটাকে বলা হয় ইউসিলোমেট। মানুষেরও এই ধরনের ইউসিলোমেট দেখা যায়, আমি একটু হিন্টস দিয়ে দিলাম এখানে। আর অ্যাসিলোমেট হলো যেটা মেসোডাম থেকে উদ্ভূত হবে না, পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে না, সেই ধরনের সিলোমকে বলা হয় অ্যাসিলোমেট, সেটা হবে তোমার হাইড্রা। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তির আলোকে যে তিন মানুষ এবং হাইড্রার যে তিনটা ভিত্তির আলোকে পার্থক্য সেটা আমরা বললাম। এখন আবার একটু বলি যে এক নাম্বার হলো ভ্রূণ স্তর, এক নাম্বার হবে ভ্রূণ স্তর, দুই নাম্বার হবে অতিসাম্য, তিন নাম্বার হবে সিলোম। এই তিনটার আলোকে তোমাদের মানুষ এবং হাইড্রার যে শ্রেণীবিন্যাসের ভিত্তির আলোকে পার্থক্য সেটা লিখতে হবে। বুঝেছ সবাই? হ্যাঁ, যে দুই নাম্বার শ্রেণীবিন্যাসের তিনটি ভিত্তির সাহায্যে হাইড্রা মানুষের পার্থক্য বর্ণনাকরণ, বর্ণনাটা আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি, বর্ণনাটা তোমাদের নিজেদের গুছাইয়ে লিখতে হবে, সেটা বইয়েই পাবে তোমরা।
বর্ণনাটা বইয়েই পাবে দুই নম্বরে আর কারো প্রবলেম আছে বলো দুই নম্বর নির্দেশনায় কারো প্রবলেম আছে আর দুই নম্বরটাতে কেউ কথা বলো না কেন বুঝো নাই নো ম্যাম না ম্যাম এটা প্রবলেম নেই প্রবলেম আছে নাই ম্যাম না ম্যাম নিজেরা লিখবা কেন না আমি তো তিনটা উল্লেখই করে দিলাম বলেও দিলাম এখন আসো তিন নাম্বার যে নির্দেশনা আছে সেটাতে তিন নাম্বার হলো শ্রেণী বিন্যাসের প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে লিখতে হবে শ্রেণী বিন্যাসের প্রধান প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে লেখো তাই না এই প্রশ্নটা হলো এই যে শ্রেণী বিন্যাসের প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে লিখতে হবে তাহলে আমরা কি লিখব যে শ্রেণী বিন্যাসের প্রধান পর্বগুলোর নাম নিম্নে ইংরেজিতে দেওয়া হলো বা নিম্নে দেওয়া হলো ইংরেজিতে দেওয়া হলো এক নাম্বার কি হবে পরিফেরা এক নাম্বার পর্ব পরিফেরা দুই নাম্বার হলো নিডারিয়া এইভাবে তুমি নয় নাম্বারে যাবে কর্ডাটা তিন নাম্বার কি হবে তিন নাম্বার হলো কনডিকথিস চার নাম্বার হলো অ্যাক্টিনোপ্টেরিজি পাঁচ নাম্বার হলো সার্কোপ্টেরিজি তাই না এইভাবে পর্বগুলো ম্যাডাম হ্যাঁ সব পর্বগুলো লিখবে প্রধান পর্বগুলো লিখবে পরিফেরা নিডারিয়া তারপরে কনডিকথিস অ্যাক্টিনোপ্টেরিজি ম্যাডাম এটা শ্রেণীতে চলে গেছে মনে হয় ও আচ্ছা আচ্ছা সরি হ্যাঁ হ্যাঁ নিডারিয়া প্লাটি হেলমেন্ট তাহলে তোমরা পরিফেরা থেকে নিডারিয়া তারপরে যে সিরিয়াল অনুযায়ী নয়টা পর্ব ঠিক সেইভাবে একেবারে করডাটা পর্যন্ত সেই পর্বগুলো লিখবে ইংরেজিতে লিখবে এখানে কিন্তু বাংলায় লিখবে না বাংলায় লিখলে তাহলে এখানে জিরো পাবে এই প্রশ্নের জন্য যে নাম্বার বরাদ্দ প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু নাম্বার তিন করে বরাদ্দ রয়েছে পাঁচটা প্রশ্নের জন্য তিন পাঁচটা পনেরো মার্কস মার্কসটা নিশ্চয়ই তোমরা দেখেছ পনেরো মার্কস এখানে একটা যদি ভুল যায় তাহলে এক মার্কস কাটা যার জন্য পর্ব নয়টার নাম একেবারে সঠিকভাবে লিখবে এটা তো বইয়েই পাবে এখানে কোনো ভুল যাওয়ার কোনো কথা না অ্যাসাইনমেন্ট তো বই দেখে লিখছো তা ভুল যাবে কেন তাহলে শ্রেণী বিন্যাসের প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে লিখো তাই না এই প্রশ্নটা হবে শ্রেণী বিন্যাসের প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে লিখো তখন লিখবে যে শ্রেণী বিন্যাসের প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে নিম্নে দেওয়া হলো নিম্নে দেওয়া হলো তার মানে নিম্নে মানে কি নিচে লিখতেছো সেটা উল্লেখ করে পর্ব সিরিয়াল অনুযায়ী নয়টা পর্বের নাম ইংরেজিতে লিখবে কখনোই বাংলায় লিখবে না বাংলায় লিখলে কোনো নাম্বার দেওয়া হবে না যেহেতু এখানে উল্লেখ করা আছে এটা গেল তিন নাম্বার তিন নাম্বারে আর কোনো সমস্যা আছে তিন নাম্বারে কারো সমস্যা আছে না ম্যাম এটা তো বই দেখে সিরিয়াল অনুযায়ী নয়টা পর্ব তুলে দিতে পারবে এরপরে আসো চার নাম্বার হলো পর্বগুলো দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো চারে হলো পর্বগুলো দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো শনাক্তকারী বৈশিষ্ট্য আর সাধারণ বৈশিষ্ট্যর ভিতরে কিন্তু পার্থক্য আছে তোমরা ম্যাডামকে কিভাবে চিনবে ফাতেমা ম্যাডামকে আমাকে নাসিমা ম্যাডামকে তাদের বাহ্যিক রং দেখে না চুলের কালার আমাদের চোখ নাক কান আমাদের গায়ের রং দেখে তোমরা চিনবে না এটাকে বলা হলো শনাক্তকারী বৈশিষ্ট্য অর্থাৎ আমাদের তুমি কিভাবে চিনবে কোন একটা প্রাণীকে কিভাবে চিনবে সঙ্গে সঙ্গে তো তার রক্ত সংবহনতন্ত্র তার রেশন তন্ত্র তার প্রজনন তন্ত্র এগুলো কি আভ্যন্তরীণ গঠন দেখে তো চেনা সম্ভব না শনাক্তকারী বৈশিষ্ট্য এরকম যে একটা প্রাণীকে কিভাবে চিনতে হবে তার বাহ্যিক বৈশিষ্ট্য দিকে সেটাই হলো
শনাক্তকারী বৈশিষ্ট্য, সেরকম প্রধান শনাক্তকারী দুইটা বৈশিষ্ট্য লিখবে। আমি উদাহরণস্বরূপ এখানে একটা প্রাণী পর্ব সম্পর্কে তোমাদের বলবো, যেমন পরিফেরা। পরিফেরা হলো, পরিফেরা পর্বের প্রাণীকে আমরা কিভাবে চিনি, পরিফেরা পর্বটাকে আমরা কিভাবে চিনতে পারবো যে এটা পরিফেরা পর্বের প্রাণী? প্রধান একটা বৈশিষ্ট্য হলো দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। এই প্রাণীটার হলো অস্টিয়া নামক ছিদ্র থাকে। এই প্রাণীটা তোমরা অনেকেই দেখেছই, স্কাইফা জেলাটিনোছাম। এই প্রাণীটা বাংলা নাম হলো স্কাইফা। এই প্রাণীটা সাধারণত তোমার সমুদ্রে বাস করে এরা, এবং এদের দেখতে ডালপালা যুক্ত ফুলদানির মতন, ডালপালা যুক্ত ফুলদানির মতন যে প্রাণীটা, এটাই হলো তোমার পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। এবং এই পর্বের প্রাণীর বৈশিষ্ট্য দুইটা, এইটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে। এখানে কিন্তু ওই রেসিন, জনন, প্রজনন এগুলো বৈশিষ্ট্য দেয়া যাবে না শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে। যে তার বাহ্যিক কি আকার আকৃতি বা তার গঠন কোন ধরনের জিনিসটা দেখে আমরা তাকে চিনতে পারবো, সেটাই হলো শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হলো দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। আরেকটা বৈশিষ্ট্য আছে, এরা আমরা এটাও লিখতে পারি শাখা পোশাখা যুক্ত দেহ অথবা ডালপালা যুক্ত এবং দেখতে ফুলদানির মতন। এই ধরনের বৈশিষ্ট্য দেখে আমরা ভাবি যে এটা পরিফেরা পর্ব। তাহলে বুঝছো, এইভাবে তোমার নয়টা পর্বের, আমি আর একটা পর্ব বলে দিচ্ছি, যেমন নিডারিয়া। পরিফেরার পরে দ্বিতীয় পর্ব আসছে নিডারিয়া। নিডারিয়া পর্বের আমরা যেমন এই পর্বের প্রাণী হাইড্রা, যেমন এই পর্বের প্রাণীর হলো প্রধান বৈশিষ্ট্য হলো কোষিকা থাকবে। এই পর্বের প্রাণীর হলো প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য কোষিকা থাকবে, পাদশক্তি থাকবে এবং এদের বাট বা মুকুল থাকে। অধিকাংশ ক্ষেত্রে এদের বাট বা মুকুল থাকে। এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা ভাববো যেটা নিডারিয়া পর্ব। তাহলে এই এইগুলো হবে তোমার শনাক্তকারী বৈশিষ্ট্য। ওইভাবে তোমরা বইয়ের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে দেখে, রেশন, জনন, প্রজনন কিন্তু শনাক্তকারী বৈশিষ্ট্য না, বাহ্যিক যে বৈশিষ্ট্য আছে প্রধান সেই দুইটা বৈশিষ্ট্য দেখে যে এই প্রাণীটা এই পর্বের, আমরা চোখের আলোকে যেটা নির্ণয় করতে পারবো সেই বৈশিষ্ট্যটা অবশ্যই লিখবে। এইভাবে দুইটা করে নয়টা পর্বের বৈশিষ্ট্য লিখতে হবে। টোটাল হলো তোমার 18টা বৈশিষ্ট্য হবে এখানে। তাহলে বুঝছো, 4 নম্বর নির্দেশনাটা? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যালো, হ্যাঁ, সবাই বুঝেছো? এটা ওইভাবে বৈশিষ্ট্যগুলো নিবে, কিন্তু বেছে বেছে নিবে। হ্যাঁ, বেছে বেছে বইয়ে বৈশিষ্ট্য আছে, সেখানে যে বৈশিষ্ট্যগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য। আমাদের মিউজিয়ামে অনেক প্রাণী আছে, তোমাদের ফার্স্ট ইয়ার তোমাদেরকে তো আমরা কিছু দেখাতেই পারলাম না। ওই প্রাণীগুলো দেখে সেই প্রাণী, ধরো মলাস্কা পর্ব, আমি এখানে উদাহরণ দিচ্ছি শামুক। শামুকটাকে আমরা দেখে কিভাবে ইয়ে করবো, শক্ত খোলক দ্বারা আবৃত। শামুকটা হলো শক্ত খোলক দ্বারা আবৃত, এর বাহ্যিক বৈশিষ্ট্য। তারপরে আমরা কডাটা পর্বের, আমরা মানুষ, আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য কি, আমরা মেরুদণ্ডী প্রাণী, তাই না? আমাদের নটোকাট আছে, মেরুদণ্ড আছে, এটা বা আমাদের কি আছে, লোম আছে, দেহ লোম দ্বারা আবৃত। এগুলো বৈশিষ্ট্য দিয়ে দেখে যে আমরা কর্ডাটা পর্বের প্রাণী, এটা আমাদেরকে চিনা যাবে, এটা লিখবে। এই ধরনের কিছু বৈশিষ্ট্য দুটো করে এরকম নয়টা পর্বের অবশ্যই লিখবে। এরপরে আসি আমরা 4 নম্বরে। আর কারো কোনো সমস্যা আছে? কারো 4 নম্বর পর্বে আর কারো সমস্যা আছে? 4 নম্বর নির্দেশনা? হ্যাঁ, এবার আসো 5 নম্বর। যারা জয়েন করছো তারা ভালো ছাত্র, স্টুডেন্ট, যারা ওই ফাঁকি দিবে তারা ফাঁকি পড়বে। 5 নম্বর নির্দেশনাতে আসো, প্রধান পর্বগুলোর একটি করে মোট 9টি বৈজ্ঞানিক নাম উল্লেখ করো। প্রধান পর্বগুলো, প্রধান পর্ব পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত, তাই না? পরিফেরা, নিডারিয়া, এইভাবে যে পর্বগুলো আছে এই পর্বগুলো একেবারে সিরিয়াল অনুযায়ী একটি করে তোমাদের মোট 9টা বৈজ্ঞানিক নাম উল্লেখ করতে হবে। প্রধান, তাহলে কি লিখবে, যে প্রধান পর্বগুলোর একটি করে
বৈজ্ঞানিক নাম নিম্নে উল্লেখ করা হলো বা নিম্নে দেওয়া হলো এইভাবে এক নাম্বার দিবে পরিফেরা একে যে পরিফেরার পর্বের একটা প্রাণীর নাম লিখতে হবে স্কাইফা জেলাটিনোসাম পুরা নামটা হলো স্কাইফা জেলাটিনোসাম স্কাইফা জেলাটিনোসাম এই স্কাইফা পর্বের পরিফেরা পর্বের স্কাইফা প্রাণীটার নাম বৈজ্ঞানিক নামটা লিখতে হবে তারপরে নিডারিয়া নিডারিয়া পর্বের প্রাণী হলো হাইডা হাইডার একটা নাম লিখে দিবে হাইডা ভালগারিস হাইডা ভিরিডিসমা হাইডা ফুসকা বাংলাদেশে হাইডার তিনটা প্রজাতি পাওয়া যায় যে কোনো একটা বৈজ্ঞানিক নাম তোমার মনে থাকলে সেটা লিখে দিবে হাইডা ভালগারিস বা হাইডা ভিরিডিস বা হাইডা ফুসকা বা অরেলিয়া অ্যাউরিটা যেটা আমরা তোমাদের ব্যবহারিক ক্লাসে আমরা এই প্রাণীটাও দেখাবো জেলিফিশ অরেলিয়া অ্যাউরিটা যে নামটাই তোমার মনে থাকে সেটা বৈজ্ঞানিক নামটা লিখবে তারপরে এটা হলো নেমাথেলমিনথিস বা নেমাটোডা যেমন কেঁচো কৃমি যেটা এটা কেঁচো কৃমি সেই কৃমিটা এখানে লিখে দিবে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস তারপরে তোমার প্লাটিহেলমিনথিস যেমন থিতা কৃমি টিনিয়া সোলিয়াম এই ধরনের কিছু বৈজ্ঞানিক নাম এখানে লিখবে এইভাবে পরপর তোমার সবগুলো যেমন অ্যানেলিডা কেঁচো যোগ হিরুডো তারপরে জো কেঁচো মেটাফায়ার পোস্তমা এই ধরনের বৈজ্ঞানিক নামগুলো লিখতে হবে তারপরে মলাস্কা একটু আগে একটা উদাহরণ দিয়ে দিলাম যে শামুক তাই না শামুক শামুকের পায়লা গ্লোবোসা এই ধরনের শত শত নাম দিবে কঠিন নাম দিবে না তারপরে আর্থ্রোপোডা আর্থ্রোপোডা পর্বের প্রাণী সারাক্ষণ বাসার ভিতরে ঝামেলা করে মশা মাছি তেলাপোকা এগুলো যেটা তোমার কাছে সোজা লাগবে সেই নামটা লিখে দিবে তারপরে একাইনোডারমাটা এই পর্বের প্রাণী অধিকাংশ সামুদ্রিক এই পর্বের প্রাণীরা এই পর্বের প্রাণী যেমন তারামাছ তারামাছ সবাই দেখেছো তারামাছের বৈজ্ঞানিক নাম হলো অ্যাস্ট্রোপেক্টান অ্যাউরিয়া ক্যান্থাস বা সামুদ্রিক শসা কিউকুমারিয়া প্লান্সি তোমাদের কাছে যেটা ভালো লাগে সেই নামটা সোজা মনে রাখতে পারবে পরবর্তীতে পরীক্ষা টরীক্ষা হলে সেই নামটা শিখবে এবং সেইটাই লিখবে তারপরে লাস্টে আসো কর্ডাটা কর্ডাটার একটা বৈজ্ঞানিক নাম তেমন মানুষ আমরা বাঘ মানুষ হলো হোমোসেপিয়ান বাঘ হলো প্যান্থেরা টাইগ্রিস সিংহ হলো প্যান্থেরা লিও হরিণ হলো অ্যাক্সিস অ্যাক্সিস এইরকম যে নামটা তোমাদের কাছে ভালো লাগে সেইভাবে তোমরা সেই বৈজ্ঞানিক নামটা লিখবে এইভাবে তোমাদের নয়টা প্রতিটা পর্বের প্রধান পর্বের একটি করে নয়টা বৈজ্ঞানিক নাম লিখতে হবে তাহলে পাঁচ নাম্বার নির্দেশনা বুঝেছো সবাই জি ম্যাম জি ম্যাডাম হ্যাঁ এখানে কিন্তু খুঁজে খুঁজে এই সব পাবে এবং সোজাটা লিখবে যেটা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে যেটা একের কঠিন তা দেখে দেখে কঠিন বানান কঠিন কিছু এগুলো লিখবে না যে প্রাণীগুলো সচরাচর চোখে দেখা যায় আমরা দেখি সেই প্রাণীগুলো লিখবে কঠিন কঠিন কোনো প্রাণী লিখবে না সহজ সরল ভাবে বৈজ্ঞানিক নামটা লিখবে এবং সোজা প্রাণীগুলোর নাম লিখবে তাহলে আর কারো কোনো সমস্যা আছে আমি আবার টোটাল নির্দেশনাগুলোর একটা সারমর্ম দিয়ে দিচ্ছি এক নাম্বার হলো শ্রেণীবিন্যাসের ভিত্তি গুলো নাম উল্লেখ করবা বা নিম্নে দেওয়া হলো এক থেকে যেমন দেহের আকার থেকে একেবারে নটকট পর্যন্ত ১২টা তোমার শ্রেণীবিন্যাসের ভিত্তি লিখতে হবে তবে ১২টা না পারলে ৯টা মিনিমাম লিখতেই হবে তারপরে ২ নাম্বার হলো শ্রেণীবিন্যাসের তিনটি ভিত্তির সাহায্যে হাইড্রা ও মানুষের পার্থক্য করবা তিনটা প্রধান আবারও ভ্রূণ স্তর প্রতিসাম্য এবং সিলোম এই তিনটা ভিত্তির আলোকে হাইডা মানুষের পার্থক্যটা বর্ণনা করবা তারপরে তিন নাম্বার হলো শ্রেণীবিন্যাসের প্রধান পর্বগুলোর নাম যেমন পরিফেরা থেকে নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত যে প্রধান পর্বগুলো আছে ইংরেজিতে লিখবে এখানে কোনো বাংলা নাম লিখলে একেবারে জিরো পাবে এটা কিন্তু বারবার বলতেছি নিজেদের মন গড়া কিছু লিখবে না যেটা নাম্বার দিতে আমাদের সমস্যা হয় চার নাম্বার পর্বগুলোর দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো দুটো করে বৈশিষ্ট্য আমি আগেই বলেছি যেটা বাহ্যিক গঠন দেখে যে প্রাণীটা শনাক্ত করা যাবে সেইভাবে সেই বৈশিষ্ট্যগুলো লিখবে
এবং পাঁচ নাম্বার হলো প্রধান পর্বগুলোর একটি করে মোট নয়টি বৈজ্ঞানিক নাম উল্লেখ করো। তাহলে এখানে যেমন পরিফেরার ইস্কাইপা, এই প্রাণীটা সবসময় তোমাদের ব্যবহারিকের ক্ষেত্রেও থাকবে। তারপরে তোমার নিডারিয়ার হলো হাইড্রা, জেলিফিশ, এগুলো প্রাণী ব্যবহারিকের ক্ষেত্রেও থাকবে, কমন প্রাণী এগুলো। তারপরে তোমার কেশকৃমি নেমাটোডার ক্ষেত্রে, তোমার প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে ফিতাকৃমি, তিনিয়া সোলিয়াম, এগুলো বৈজ্ঞানিক নামটা লিখবে। তারপরে অ্যানিলিডার ক্ষেত্রে কেঁচো, মলাস্কার ক্ষেত্রে তোমার শামুক, ঝিনুক, এগুলো বৈজ্ঞানিক নাম লিখবে। আর্থ্রোপোডার ক্ষেত্রে লিখবে তোমার মশা মাছি, তাই না, তেলাপোকা, যেগুলো আমাদের ঘাস পড়িং তোমাদের সিলেবাসও আছে, এই ধরনের প্রাণীগুলো বৈজ্ঞানিক নাম লিখবে। তারপরে একাইনোডার মাছটার ক্ষেত্রে লিখবে যেটা তারা মাছ, তোমাদের প্র্যাকটিক্যালও থাকবে, এই ধরনের বৈজ্ঞানিক নামটা লিখবে, তাহলে শেখাও হয়ে যাবে একসাথে। কর্ডাটার ভিতরে যেমন আমরা মানুষ, বাঘ, বাংলাদেশের জাতীয় পশু, এটা নামটাও লিখতে পারো, তাই না? আর কোনো সমস্যা আছে সবার? এইভাবে সুন্দর করে লিখে ফেলাবে। ম্যাম আমরা কি রবিবার জমা দিব? বৃহস্পতিবারে দিতে হবে মা, রবিবারে তো সময় অনেক এসে যাচ্ছে না। রবিবারে এখনো তোমাদের ক্লাসের নির্দেশনা, এখনো কলেজ আমাদের ফার্স্ট ইয়ারের নির্দেশনা এখনো দেয়নি, আমরা গ্রুপে দিয়ে দিব। যেদিন তোমাদের সপ্তাহে তো একদিন ক্লাসের কথা শুনতেছি, আর সেকেন্ড ইয়ারদের মনে হয় কিছুদিন কন্টিনিউ চালাই, মনে হয় এক মাস হতে পারে সম্ভবত, কেন ওদের আবার নভেম্বরে মনে হয় পরীক্ষা, নভেম্বর না ডিসেম্বর, এক মাস আগে তো ওদের আবার। ম্যাম আজকে বোর্ডে নোটিশ দিছে, ওইখানে লেখা 2022 এর এইচএসসি শিক্ষার্থীরা রেগুলার আসবে কলেজে। আচ্ছা, আমাদের কাছে নির্দেশনা আসলেই তো তোমাদেরকে আমরা বলবো, তাই না? 2021 সালেরটা আমরা জানি যে রেগুলার আসবে। ম্যাম আজকে আবার একটা দিছে নতুন, এখন বুঝতেছি না বাবা, আমরা এখন আমরা নিজেরাও ইয়ে হয়ে গেছি, বুঝছো? সঠিক নির্দেশনা না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না, মানে আমরা নিজেরা যাব, তোমরা যাবে, তারপরে আমার বিশ্বাস। আর 4 মিনিট আছে, কেউ কিছু জিজ্ঞেস করলে, আর কোনো সমস্যা থাকলে বলো, বলো ম্যাডাম কি বলো, আর কোনো সমস্যা আছে? এত করে বুঝাই দেওয়ার পরেও যদি ভুল হয় তাহলে কিন্তু ওই যখন জমা দিতে আসবে প্রতিটা সেকশনেরই কিন্তু আমি একটা কাঠের স্কেল নিয়ে থাকব, মার্ক দিব। ম্যাডাম যা চুপচাপ রয়েছে বলে করোনা কলেজের ব্যাচটা নিতে পারি নাই। ব্যাচ আইডি কোন সেকশন তুমি? ম্যাম সেকশন, হ্যাঁ, এ সেকশন না বি সেকশন, সি সেকশন, না সি মনে হয়, 1618 ম্যাম এ সেকশন। কালকে আমি যাবো, কালকে এসো তাহলে, কালকে এক ফাঁকে তুমি যদি না আসতে পারো তোমার রোল নাম্বার দিয়ে তোমার বাসা থেকে কাউকে পাঠিয়ে দিতে পারো, তোমার তো ক্লাস থাকবে, ঠিক আছে? অনেকে তো বন্ধুদের তো নিয়ে গেছে। কত রোল তোমার? 1544। তোমার তো হদিসই নাই রে বাবা, তোমার তো দেখাই যায় না, তোমাকে তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে। ম্যাম আমিও নি নাই ব্যাচ, ও একেবারে বাড়িতে দিয়ে আসবে ম্যাডাম, সবাই ক্লাস করো না তো নিবে কি করে, নোটিশ দেখো না, মেসেঞ্জার ইনবক্স চেক করো, গ্রুপ চেক করো কোনো সময়? ম্যাম আমি নোটিশ পাইছি কিন্তু আমার একটু প্রবলেম ছিল। আরে বাবা, একটা ফ্রেন্ডকে নিয়ে যাইতে বললেও তোমার বাড়ির কাছে কাউকে বললেও আমি দিয়ে দিয়েছি, ওরা স্বাক্ষর করে নিয়ে গেছে। যাই হোক, কালকে থাকবো, তুমি নিজে ক্লাস ফাঁকি দিয়ে আসবে না, বাসায় কাউকে পাঠাই দিবে তোমার রোল নাম্বার লিখে, আমি দিয়ে দিব। আর সবাই ড্রেস কোডটা একটু শুনে নাও, এক মিনিট, ড্রেস কোড ছেলেদের হলো সাদা শার্ট, কালো প্যান্ট আর কালো জুতা, আর শোল্ডার ব্যাস আছে আইডি, এটা সবাই খেয়াল রাখবে। আর মেয়েদের হলো অল সাদা, সালোয়ার কামিজ ওড়না সাদা, হিজাব পরলে সাদা, আর
বাটার কালো শু কিনবে মেয়েরা। এটা হলো তোমাদের ড্রেস কোড। এবং চুল বড় করে কোনো ছেলে ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। ফাতেমা কিছু বলবা, নাসিমা কিছু বলে নাও। আচ্ছা তুমি তো সুন্দর করে বুঝে দিছে ম্যাডাম, ওভাবে লিখো। আর আরেকটা জিনিস, বৈজ্ঞানিক নাম কিন্তু যেটা লিখে নিচে দাগ দিতে হবে, ক্যারোলাস লিনিয়াসের দ্বিপদ নাম অনুযায়ী। হ্যাঁ, নালে কিন্তু নাম্বার কাটবে। ফাতেমা ওই যে লাস্টে ফুল স্টপ দিতে হবে এটাও। হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ ম্যাডাম যেটা বলে দিল, তোমাদের রোল যেটা আছে একাদশের জন্য নির্ধারিত যেই কভার পেজ, তাই না? অন্য সেইটা দিবা, সেটার মধ্যে যা যা আছে সবকিছু পূরণ করে দিবা সুন্দর করে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা খাতা, আর নির্দেশনা গুলো পড়ে সুন্দর করে পড়ে বইতে ওভাবে দেখে সুন্দর করে আইডিয়া নিয়ে লিখে ফেলবা। ম্যাডাম তো বলেই দিয়েছে সবকিছু। মাই ওদের এই এটা দেয়া যায় না পিডিএফ করে, কভার পেজটা ওভার পেজ ম্যাডাম ওদের আছে, এই তোমাদের আছে না? একাদশের একাদশের আলাদা কভার পেজ। জি ম্যাম, দুই নাম আছে। আচ্ছা তাহলে তো অসুবিধা নাই।